মর্নিং স্যার, তোমরা সকালে কেমন আছো? ভালো আছি স্যার। কেন তোমার কি হয়েছে? জ্বর হয়েছিল স্যার। ওষুধ খেয়েছো? গুড মর্নিং আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? খুব ভালো স্যার। তোমরা সবাই কি এসছো? দেখো আপনি কি এসছেন স্যার? হ্যাঁ আমি এসেছি। আচ্ছা দেখো, আজকে একটা খাবার নিয়েই আজকে একটা আলোচনা করবো। কি বলতো, খাওয়া নিয়ে আলোচনা। আচ্ছা তোমার বাবা ধরে নাও চারটা মিষ্টি নিয়ে এসেছে। কটা মিষ্টি? চারটা মিষ্টি, ঠিক আছে। তোমরা হচ্ছে দুই ভাই, ঠিক আছে। কয় ভাই? দুই ভাই। তো তোমরা দুই ভাই যদি বলে তোমরা সমান ভাগে ভাগ করে খেয়ে নাও, তাহলে তোমরা কটা করে পাবে? তোমার ভাই পাবে দুটো আর তুমি পাবে দুটো, ঠিক আছে। তাহলে সমান ভাগে ভাগ করতে ইজি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এখানে কোনো অসুবিধা নেই, কারণ এর আগে তোমরা ভাগ শিখেই গেছো। এবার আমি যদি বলি যে তোমার বাবা একটা কেক নিয়ে এসেছে, কেকটা কেমন হয়? গোলও হয় চারকোনা হয়। আমি একটা গোল কেক নিচ্ছি, দেখো এই যে আমি একটা গোল কেক। আচ্ছা কেক নিলাম, এখানে অনেক কিছু বাদাম টাদাম পড়ে আছে, আছে এই যে একটা কেক নিলাম। তাহলে এই কেককে যদি বলি যে তোমরা দু ভাই ভাগ করে নিলাম, তাহলে কি করবে? সমান ভাগ করবে, কিন্তু কেউ কম না বেশি না। মানে কিভাবে করবে? একটা চাকু নিবে, ছুরি নিবে, এভাবে করে কাটবে। তো কাটবে বার মানে নিজে না কাটতে পারলে বাবাকে বলবে, কেটে দেবে। তাহলে একটা তুমি পাবে আর একটা তোমার ভাই পাবে, তাহলে সমান হয়ে গেল। কিন্তু আমি যদি অঙ্কের ভাষায় লিখি তাহলে কিভাবে লিখবো? তাহলে আমরা দেখো কটা ভাগ করলাম, আমরা ভাগ করলাম দুটো। দুই ভাগের এক ভাগ কে পেলো? দুই ভাগের এক ভাগ পেলো তুমি। আর দুই ভাগ সমান দুই ভাগের এক ভাগ পেলো কে? ভাই। তাহলে ঠিক ভাগ করে নিলে। এবার তোমরা তো হচ্ছে দুই ভাই, কিন্তু তোমার বাবা কাছে ছেলে কি খেতে পারবে? তোমার বাবা কাছে ছেলে খেতে পারবে না। তাহলে দেখো যদি আমি তোমার বাবাকে দিয়ে ভাগ করতে হয়, তিনজন মিলে ভাগ করো, তাহলে কি লিখবে, কিভাবে লিখবে তোমরা একটু লক্ষ্য করো। হ্যাঁ এই দেখো, এই যখন ছিল কেকটা, কেক ছিল, তাহলে তিন ভাগ করতে হবে। তাহলে তিন ভাগ করলে কিভাবে? দেখো একটা এভাবে টানবে, এভাবে টানবে, আর একটা এভাবে। দেখো তিনটা ভাগ হয়ে গেল, তিনটা ভাগ। একটা খাবে কে? একটা তুমি খাবে, একটা তোমার ভাই, একটা তোমার বাবা। তাহলে এটা কিভাবে লিখবে? কটা ভাগ করলে? তিন ভাগ। তিন ভাগ, তাহলে তিন ভাগের এক ভাগ কে পাবে? তুমি পাবে। তিন ভাগের এক ভাগ কে পাবে? তিন ভাগের সমান তিন ভাগের এক ভাগ কে পাবে? তোমার ভাই পাবে। আর সমান তিন ভাগের এক ভাগ কে পাবে? তোমার বাবা পাবে। বেশি আছে স্যার, তাহলে কি বুঝতে পারলে? তো একটা করে অংশ পেয়েছে তিন ভাগের সমান তিন ভাগের এক ভাগ করে। ভগ্নাংশ মানে ভগ্নাংশ, তাহলে কি তোমরা সবাই বুঝতে পারলে?